অজস্র কোটি বছরের বিবর্তনের পর আপনাকে আমরা বুদ্ধি দিয়েছি যখন আপনাকে ধারালো কিছু একটা দেওয়া হচ্ছে সেটা আপনার ধরতে শেখা উচিত সমস্যা এখানেই তৈরি হয়েছে যে আপনাকে একটা অত্যন্ত উন্নত মানের মেশিন দেওয়া হয়েছে আর আপনি ইউজার্স ম্যানুয়ালটি পড়লেন না তো সদ্গুরু জীবনে এরকম সময় আসে যখন আমি দুর্দান্ত কাজ করি আমার সবথেকে ভালোটা দিতে পারি কিন্তু হঠাৎ একটা অনুভূতি উকি দেয় যেটা আমায় বলে যে আমার পতন কাছেই এটা আমায় চিন্তায় ফেলে হয়তো আপনার এরোপ্লেনটি সবে ল্যান্ড করেছে হ্যাঁ আর এই অনুভূতি শরীরে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে আমার কাজকর্ম সত্যি খারাপ হতে শুরু করে তো সদ্গুরু ভেতরের এই দানবগুলোর সাথে কিভাবে লড়াই করা যায় কতগুলো ভূত আছে আপনার মানে আপনার ভেতরে আমি তো ভাবতাম একটাই আপনি নিজে এটা আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে দেখুন আপনি যদি নিজের ভেতর দুটো আওয়াজ শুনতে পান একটা দেবদূতের একটা দানবের তার মানে এই নয় যে চমৎকার কিছু একটা ঘটছে এর মানে নয় আপনি স্কিজোফ্রেনিক না হলে আপনাকে ভূতে পেয়েছে নয় আপনার সাইকিয়াট্রিস্ট প্রয়োজন হলে ওঝার প্রয়োজন তো এটা খুব গুরুত্বপূর্ণ এই সব কিছু মানুষ ধর্মের নামে আধ্যাত্মিকতার নামে এই তথা কথিত আধুনিক সমাধানের নামে করে চলেছে বিভিন্নভাবে এটার প্রকাশ ঘটছে ভারতে এসবের জন্য বিশাল শব্দ ভাণ্ডার রয়েছে কাউকে কিছু বললেই তিনি বলবেন ও এটা আমার অহংকার এটা 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 আমার 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 আত্মমর্যাদা অহংবোধ আত্মা সেটা তো এতজন যদি আপনার ভেতর থেকে কথা বলে মানে এতজন যদি আপনার ভেতরে আটকে পড়ে থাকে এটা তো তাহলে অসুখ তাই না এই শরীরটির ভেতর একজনের বেশি যদি থাকে সেটা অসুখ কি না কেবল একজন এই শরীরটি কেবল একজনের জন্যই তৈরি তাই না এই প্রাথমিক মৌলিক ব্যাপারটা বুঝতে হবে আপনাকে কেবল আপনি আপনি আর আপনিই রয়েছেন অন্য কেউ নেই যেই মুহূর্তে আরেকজন আসছে এটা একটা চালাকি প্রথম দিকে আপনি এই চালাকিটি করেন কিছু ভালো হলেই অবশ্যই এটা আমার কৃতিত্ব আর ভালো কিছু না ঘটলেই আমি তো জানি না অন্য একটা আওয়াজ অন্য কেউ আমার কণ্ঠস্বর অহং বিভিন্ন ধরনের প্রাণী যাদের কোনো অস্তিত্বই নেই আপনি মনের মধ্যে তৈরি করে ফেলেন আর আপনি যাইচ্ছে নাম দিয়ে দেন আত্মা পরমাত্মা ভগবান কথা বলছে শয়তান কথা বলছে দেখুন ইতিহাসে যখনই মানুষ বলেছে ভগবান আমাকে এটা বলেছে তারপর প্রচুর সর্বনাশ ঘটেছে হ্যাঁ দেখেছেন তো এটা আমেরিকার প্রেসিডেন্ট একসময় বলেছিলেন এই বছর পনেরো আগে হবে বলেছিলেন ভগবান আমাকে বলেছে ওহ কি বিপদী না ঘটল তারপর ছ লক্ষ মানুষ মারা গেল একটা গোটা দেশ ধ্বংস হয়ে গেল যখনই ভগবান কারুর সাথে কথা বলেছেন এরকমই ঘটেছে কারণ আমি চাই আপনারা এটা বুঝুন যে ব্যাপারটা ভগবানের কথা বলা নিয়ে নয় যখনই আপনি সম্পূর্ণ অযৌক্তিক বা যুক্তিহীন কিছু বলতে চান তখনই আপনি ভগবান বা শয়তানকে নিয়ে আসেন তো যদি একটির বেশি আওয়াজ শুনতে পান অন্য আওয়াজগুলোকে মেরে ফেলতে হবে এটার জন্য আপনাকে বুঝতে হবে যে মানুষের মনের গড়নটা জটিল এবং গড়নের এই জটিলতাটি আমাদের সব থেকে বড় উপহার তাই নয় কি আমাদের মস্তিষ্কের একটা জটিলতা রয়েছে যার জন্য আজ আমরা এরকম এটাই আমাদের শ্রেষ্ঠ উপহার কিন্তু এটাই সব মানুষের যন্ত্রণা হয়ে উঠেছে আচ্ছা আমি জানতে চাইছি শেষ কবে আপনাদেরকে কেউ ছুরি দিয়ে আঘাত করেছিল দেখুন কেউ পাত্তাও দেন আপনাদের হয়তো সবথেকে বড় আঘাত যেটা পেয়েছিলেন সেটা একটা মশা কামড়েছিল আপনাকে পৃথিবী আপনাকে যে যন্ত্রণাটা দিচ্ছে সেটা কিন্তু ঠিক এটুকুই বাকি পুরোটাই কিন্তু নিজের সেবা নিজেই করছেন এরকম যন্ত্রণা কেন পাচ্ছেন কারণ আচ্ছা একটা প্রশ্ন করছি হ্যাঁ না উত্তর দেবেন কারণ আমি আপনাদের আশীর্বাদ দেব আপনাদের উত্তর অনুযায়ী আপনার বুদ্ধিকে আপনি কীরকম চান ধারালো না ভোঁতা এই ছেলেগুলো কোন ডিপার্টমেন্টের পল সায়েন্সের কি এখানে পড়ানো হয় কি স্যার এই কলেজে পল সায়েন্স পড়ানো হয় ও তাহলে কি করে তার মানে আপনার কলেজে অনুপ্রবেশ ঘটেছে তো স্বাভাবিকভাবেই আপনি চান আপনার বুদ্ধি ধারালো হোক তার মানে বুদ্ধি হলো একটি কাটার যন্ত্র ছুরির মতন ধার যত বেশি হবে তত ভালো তাই না তো লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তন ও বিকাশ ঘটার পর আমরা আপনাদের এই বুদ্ধি দিয়েছি আমরা মানে আমি প্রকৃতির হয়ে বলছি প্রকৃতি দিয়েছে ধারালো একটা মন এবার আপনি নিজেকে সব জায়গায় কেটে বেড়াচ্ছেন আর তারপর এটা নিয়ে নালিশ করছেন না না আপনাকে ধারালো কিছু একটা দেওয়া হয়েছে এটাকে ধরতে শিখতে হবে এটাকে কিভাবে চালনা করতে হয় সেটা আপনাকে শিখতে হবে আপনি যদি ভুল দিকে ধরেন বা দায়িত্ব জ্ঞানহীনভাবে চালান তাহলে নিজেকেই কেটে ফেলবেন আজকের দিনে এটাকে এক একজন এক এক রকমভাবে বলেন আজ আমার এরকম লাগছে কাল আমার ওরকম লাগছে মানুষ আদতে আজ প্রচুর ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে হ্যাঁ কেউ যুদ্ধক্ষেত্রে রয়েছে কেউ দুর্ভিক্ষের মধ্যে পড়েছে আমি এনাদের কথা বলছি না এনাদের পরিস্থিতি অবশ্যই আলাদা কিন্তু বাকি মানুষেরা সকলেই ভুগছেন কেবল একটি জিনিস তাদের নিজেদের বুদ্ধিকে যদি আপনি তাদের মগজের অর্ধেকটা কেটে নেন তাহলে দেখবেন তারা মহা শান্তিতে বসে রয়েছে হ্যাঁ কি না কোনো ভূত নেই কোনো ভগবান নেই কোনো আওয়াজ নেই শান্ত হ্যাঁ কি না তো আমরা আমাদের সব থেকে উপহারটাকে নিয়েই নালিশ করছি একমাত্র কারণ যার জন্য আমরা অন্য সব প্রাণীদের ওপর আধিপত্য করছি তা হলো তা হলো গিয়ে আমাদের বুদ্ধির ক্ষমতা তাই না আমাদের বুদ্ধির তীক্ষ্ণতার জন্য আমরা প্রায় যা ইচ্ছে তাই করতে পারি কিন্তু এটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ কারণ আমরা আপনাকে একটা উন্নত মানের জটিল যন্ত্র দিলাম আর আপনি ইউজার ম্যানুয়ালটিও পড়লেন না আর এটা আন্তাবড়ি চালানোর চেষ্টা করছেন তো এবার তো মাথার মধ্যে নানা আওয়াজ কথা বলবেই আপনার নিজেরই বুদ্ধি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে আর আপনাকে ধ্বংস করছে আপনাকে অযথাই যন্ত্রণা দিচ্ছে আমি যদি আপনাকে একা ছেড়ে দিই একটা ঘরে কেবল আপনি একা আর তাও যদি আপনি কষ্ট পান তার মানে আপনি অবশ্যই বধ সঙ্গে রয়েছেন হ্যালো যদি আমি আপনার সাথে থাকি আর আপনি কষ্ট পান তাহলে আমার দোষ হতে পারে কিন্তু আপনি একা একা বসেই কষ্ট পাচ্ছেন তার মানে আপনি বধ সঙ্গে রয়েছেন তাই না এই জিনিসটা আপনাকে ঠিক করতে হবে এইটা যেন কখনোই বধ সঙ্গে না থাকে এটা যেন সর্বশ্রেষ্ঠ সঙ্গী হয় এটার জন্য রয়েছে একটা খুব সহজ চিকিৎসা সেই সহজ চিকিৎসাটি হল আপনার দৃষ্টিভঙ্গিটাকে এভাবে করুন আপনার জীবনে যাই ঘটুক না কেন জঘন্য ভালো অর্থহীন অসাধারণ যা কিছু কি ঘটেছে তাতে যায় আসে না আমার জীবনে যা যা ঘটেনি সেগুলোর সব দায় আমার তখন দেখবেন কেবল একটাই মানুষ রয়েছে যদি দেখেন যে এটার দায় আমার তখন দেখবেন একজনই রয়েছে না হলে দেখবেন ভগবান কথা বলছে শয়তান কথা বলছে আত্মা কথা বলছে পরমাত্মা কথা বলছে অন্য কোথাও থেকে পাগল করে দেবে এরা সবাই আপনাকে